হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কেন গিয়েছিলেন, এর আগে ও পরে কি হয়েছিল সেই অলৌকিক ঘটনা আমরা জানব। হয়তো অনেকেই গল্পটা জানি যে তিনি 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। ইউনুস আলাইহিস সালাম বর্তমান ইরাক অঞ্চলের জন্য প্রেরিত নবী ছিলেন। তৎকালীন সেখানে প্রায় 100,000 বেশি জনসংখ্যা ছিল। তিনি তাদেরকে মহান আল্লাহ তাআলার একত্ববাদে ও এক আল্লাহ তাআলার ইবাদতের আহ্বান জানাতেন, কিন্তু তারা শুনত না। অন্যান্য নবী রাসূলগণের মতো প্রথমে তার বার্তা প্রত্যাখ্যান হয়। ইউনুস আলাইহিস সালাম মনে প্রাণে চাইতেন যেন তারা এই বার্তা গ্রহণ করেন, কিন্তু এক পর্যায়ে তিনি কিছুটা বিরক্ত হয়ে পড়েন এবং ভাবেন, যদি তারা আমার এই বার্তা গ্রহণ না করে তাহলে আমি অন্য কোনো গোষ্ঠীর নিকট চলে যাব, যেখানে আল্লাহ তাআলার একত্ববাদের আর আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাওয়াত দেব, হয়তো অন্যরা তা গ্রহণ করবে। এমনটা ভেবে তিনি অন্য কোনো জাতির উদ্দেশ্যে রওনা হলেন। পথে সমুদ্রে পেলেন মাল বোঝাই এক জাহাজ, যা যাত্রার জন্য প্রস্তুত ছিল। তিনি সেই জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে হঠাৎ জাহাজ ঝড়ের কবলে পড়ল। ঝড়ের প্রবল আঘাতে এক পর্যায়ে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হল। জাহাজের লোকেরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে জাহাজের মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে, তাই করা হলো। কিন্তু কিছুক্ষণ পর আবারও জাহাজটি ডুবে যাওয়ার মতো হলো। এবার সবাই সিদ্ধান্ত নিল যে লটারি করে যার নাম উঠবে সে পানিতে ঝাঁপ দিবে এবং তাতে করে হয়তো জাহাজের অবশিষ্ট লোকদের প্রাণ রক্ষা পাবে। এরপর সকলের নাম লিখে লটারি করা হলো। প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনুস আলাইহিস সালামের। সবাই বলল, না, তিনি তো ভালো ও শান্ত মানুষ। আবার লটারি করা হলো। এভাবে পরপর 3 বার লটারি করা হলো এবং প্রত্যেকবারই নাম উঠলো হযরত ইউনুস আলাইহিস সালামের। এবার সবাই বলল, আর কি করার, তাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। এরপর বিসমিল্লাহ বলে সমুদ্রের পানিতে ঝাঁপ দিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। এ সময় আল্লাহ তাআলার নির্দেশে তখন বিশাল এক মাছ এসে তাকে আস্ত গিলে ফেললো। এটি আসলে কি ধরনের মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত ছিল সেটি তিমি মাছ, কিন্তু সেটা আমরা সঠিক জানি না। সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে, অতএব এমন কোন মাছ হতে পারে সেটির এখন অস্তিত্বই নেই। যখন তিনি মাছের পেটে জ্ঞান ফিরে পেলেন এবং অনুভব করলেন যে তার শরীরের চামড়া আস্তে আস্তে মাছের পেটে হজম হয়ে যেতে শুরু করেছে, তিনি তখন সেই নিকষ অন্ধকারে মাছের পেটে আল্লাহ তাআলার প্রতি চেষ্টা করলেন এবং দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর অবশ্যই আমি অপরাধকারীদের মধ্যে। নবী রাসূলগণ কখনোই পাপী ছিলেন না, তারা সকলেই ছিলেন নিষ্পাপ, তবে কখনো হয়তো ছোটখাটো ভুল করেছেন, আর তা ছিল মহান আল্লাহ তাআলার পরিকল্পনারই কিছু অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের শিক্ষা স্বরূপ। হযরত ইউনুস আলাইহিস সালাম কোনো পাপ করেননি, যে তার আহ্বানে সাড়া না দেওয়ার কারণে তিনি তার জাতির প্রতি অধৈর্য হয়ে অন্য কোনো জাতি বা গোষ্ঠীর নিকট চলে গিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতীত রেখেই সেই সময় রওনা হয়েছিলেন। এটা আমাদের মনে রাখা উচিত, আল্লাহ আমাদের যা আদেশ নিষেধ দিয়েছেন তা অবশ্যই পালন করে যেতে হবে। হযরত ইউনুস আলাইহিস সালাম কতদিন মাছের পেটে ছিলেন তা প্রচলিত আছে যে তিনি 40 দিন মাছের পেটে ছিলেন। তিনি কতদিন মাছের পেটে ছিলেন তা সঠিকভাবে জানা যায়নি, আল্লাহ তা ভালোভাবে জানেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এর দোয়ার কারণে আল্লাহর নির্দেশে মাছ তাকে পেট থেকে সমুদ্রের উপকূলে বের করে দিল এবং তিনি তীরে এসে উঠলেন। আল্লাহ তাকে রক্ষা করলেন, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যদি তিনি তাদের মধ্যে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। তাই আমরাও যদি সর্বদা আল্লাহকে স্মরণ করি তাহলে আমাদের বিপদেও আল্লাহ আমাদের রক্ষা করবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় এসে পৌঁছালেন। আল্লাহর নির্দেশে ইয়াকেত নামক গাছ তার পাশে গজিয়ে উঠল এবং ছায়ায় তিনি আশ্রয় পেলেন। এর পাতা দিয়ে তিনি নিজের লজ্জা নিবারণ করলেন। এরপর তিনি সুস্থ হলেন এবং আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির নিকট ফিরে গেলেন। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন তার জাতির লোকেদের অমূল পরিবর্তন দেখে। তারা এখন শতভাগ বার্তা মেনে চলেছে। ইউনুস আলাইহিস সালাম জানতে চাইলেন কিভাবে তারা এমনি ভাবে বদলে গেল। তিনি বলেছিলেন যে তারা এই বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনুস আলাইহিস সালাম চলে যাবার পর বিশাল এক খণ্ড মেঘ তাদের সম্পূর্ণ এলাকা ঢেকে ফেলে। তারা তাদের পূর্ববর্তী জাতিসমূহের শাস্তির কথা জানত। তারা বুঝতে পেরেছিলেন এই সেই আজাব যা সম্পর্কে ইউনুস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছিলেন। এ পর্যায়ে তারা তাদের ভুল বুঝতে পেরে এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহর ইবাদত করতে শুরু করেন। অতঃপর আল্লাহ তাআলা সেই শাস্তি তাদের ওপর থেকে সরিয়ে নেন। এটাই ছিল হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা। এর থেকে আমরা শিখলাম, কঠিনতম কষ্টের মুহূর্তে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে।